নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। নরসিংপুর ও পালংঘাটে হিতাধিকারীদের মাইক্রোফাইন্যান্সের চেক প্রদান মন্ত্রী পরিমলে। সরকারি নির্দেশে শত বছরের পুরনো কাটাখাল সেতুতে ভাঙার কাজ শুরু। বাসন্তী প্রতিমা নিরঞ্জনের ডলু নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি, চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মঙ্গলবার ধলাই বিধানসভা কেন্দ্রের নরসিংপুর ও পালংঘাট উন্নয়ন খণ্ডে হিতাধিকারীদের মধ্যে মাইক্রোফাইন্যান্স প্রেরণা ও ত্রাণ প্রকল্পের চেক তুলে দিলেন রাজ্যের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী তথা ধলাইয়ের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। এদিন নরসিংপুর উন্নয়ন খণ্ডে আনুষ্ঠানিকভাবে 619 জন এবং পালংঘাট উন্নয়ন খণ্ডে 98 জন হিতাধিকারীদের মধ্যে মাইক্রোফাইন্যান্স প্রেরণা ও ত্রাণ প্রকল্পের চেক তুলে দেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মধ্যধলায় জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, নরসিংপুর উন্নয়ন খণ্ডের বিডিও যাত্রাকান্ত কর্মকার, পালংঘাট উন্নয়ন খণ্ডের বিডিও আরিফ আহমেদ চৌধুরী, বাঙালি উন্নয়ন পরিষদের রাজ্যিক সভাপতি রূপম সাহা, নরসিংপুর মণ্ডল বিজেপির সভাপতি লাল বাহাদুর কুর্মি, পালংঘাট মণ্ডল বিজেপির সভাপতি সৌমেন দাস, নরসিংপুর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস সহ অন্যান্যরা। ঋণ এমন একটা জিনিস, যখনই কেউ ঋণ নেয় তখন তার মন দুর্বল হয়ে যায়। কেন দুর্বল হয়? যে আমি ঋণটা ঘুরিয়ে দিতে পারবো কিনা। ঋণ নেওয়া কোনো পাপ নয়, কোনো অন্যায় নয়। ঋণ কেন আপনারা নিয়েছিলেন? ঋণ আপনারা নিয়েছিলেন যে আমরা সাধারণ পরিবারের মানুষ, আমরা যদি একটু ঋণ নিয়ে ছোট্ট ছোট্ট কিছু করতে পারি তাহলে আমার পরিবারের অর্থনৈতিক অবস্থাকে আমরা মজবুত করতে পারি, তার জন্য নিয়েছেন। এটা অন্যায় নয়। এরকম আপনারা ভাববেন না যে আমরা খুব ভুল করেছি, এরকম না। নিয়েছিলেন পরিবারের ভালোর জন্য। মায়েরা সন্তানের মঙ্গল চায়, মায়েরা পরিবারের মঙ্গল চায়, স্বামীর মঙ্গল চায়, মা বাবার মঙ্গল। সরকারি নির্দেশে শত বছরের পুরনো কাঠাখাল সেতুর ভাঙার কাজ চলছে। রাজ্যের হাইলাকান্দির শিলচর জেলা সংযোগকারী শত বছর পুরনো সেতু সরকারের নির্দেশ অনুসারে মঙ্গলবার থেকেই সেতু ভাঙার কাজ শুরু হয়েছে। গোটা রাজ্যের মধ্যে এই সেতুটি একমাত্র সেতু যার উপর দিয়ে রেল এবং মোটরযান চলাচল করতে পারত। হাইলাকান্দি জেলার কাটাখালে এই সেতু অবস্থিত ছিল। দীর্ঘ কয়েক বছর থেকে সেতুটি অকেজো থাকার দরুন সম্প্রতি সরকার সেতুটিকে ভেঙে দেওয়ার জন্য শ্রী স্টিল কোম্পানিকে প্রায় 93 লক্ষ টাকার বিনিময়ে সেতুটি ভাঙার কাজে নিয়োজিত করে। এদিকে সেতুটি না ভাঙতে মঙ্গলবার স্থানীয়রা টানা কয়েক ঘন্টা আন্দোলন করলেও তা পুরোপুরিভাবে ব্যর্থ হয়। সেতু ভাঙা নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে নজর রেখে এবং শৃঙ্খলা বজায় রাখতে এদিন রেল, পুলিশ সহ শিলচর সদর থানা ও কাঠাখাল ফাঁড়ির পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে বলে জানা গেছে। বাসন্তী পুজোর প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ডলু নদীতে তলিয়ে গেলেন বছর 42-এর এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয় সোমবার বিকেলে। মৃত ব্যক্তির নাম বিজন বাগতি। ঘটনার বিবরণে জানা গেছে সোমবার ছিল বাসন্তী পুজোর দশমী। এদিন বিকেলে বাসন্তী মায়ের মূর্তি নিরঞ্জন করতে বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফেরা হয়নি বিজন বাবুর।
প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এদিকে মঙ্গলবার দুপুরে স্থানীয় কিছু ব্যক্তিরা নদীতে স্নানাদি কর্মের জন্য গেলে হঠাৎ তাদের নজরে পড়ে একটি লাশ। পরে এ নিয়ে গোটা এলাকায় শুরু হয়ে চাঞ্চল্য। খবর দেওয়া হয় বড়খোলা থানায়। পরে বড়খোলা থানার এসআই চন্দ্রমণি সিংহ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি নদী থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান। উল্লেখ্য, বিজনবাবু ডলু চা বাগানের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্কুল ছাত্ররা যখন যাওয়ার সময় কিছু স্কুল ছাত্র দেখছে গিটের বড়িটারে নদী, তো তারা কিছু মানুষের কোয়াতে তারা বাড়িতে গেছে খবর। আমরা দৌড় দিয়ে আইসি আশেপাশে সবে, আর এত তারা নিজের ঘরের লোকরা ডাকা হয়েছে, মানে গতকাল থেকেই তারা খুঁজে পান না বলে। বিসর্জন হয়েছিল তো রামনবমী দুর্গা পূজা, তো বিসর্জনে বাইরে হয়েছিল, তাই তারপরে ঘরও গেছে না। তারা আত্মীয় স্বজনে খবর নিছে, খবর নেওয়ার পরে তো আর তারা কোনো খোঁজখবর পাওয়া যায়নি। তারপরে ওই ছাত্র স্কুল ছাত্ররা এটা কোয়ার দেখার পরে গিয়া কইছে, তারপরে তার প্রেমীদের তার বাই তারা আইয়া দেখিয়া কইছে যে না শনাক্ত করছে যে এইটা দুজন বাদ দিয়ে পুলিশে জানা নিয়েছে। বড়খোলা থানা থানা আইছে, থানা আইয়া এখন তো থানা রিকোয়ারি করছে ডেড বডিতে। এখন তো শুনলাম স্যার তারা পর যে মানে এটা পোস্টমর্টম নিতে লাগবো মেডিকেল চিকিৎসা। তো খুবই এটা মানে দুঃখদ ব্যাপার, তারা ফ্যামিলি কেউ নাই সেটা দেখলাই। তিনটা বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, তার বউ বাগানের শ্রমিক। আমরা ওটা নিয়েই সরকারের কাছে একটা অনুরোধ রাখবো আর কি, যাতে সরকারি কিছু সাহায্য উনি পায়, এটার লাগে আমি আবেদন রাখবো আর কি। এটা তো যেটা দেখা গেছে ডুবিয়া মৃত্যু হয়ে গেছে। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে চৈত্র মাসের চড়ক পূজার তার মধ্যে অন্যতম। পৌরাণিক কাহিনী অনুসারে চড়ক পূজা সনাতন ধর্মের কৃষ্টি ও ঐতিহ্যের সাথে জড়িত রয়েছে। গোটা চৈত্র মাস কৃচ্ছ্র সাধন করে মাসের শেষ দিনে চড়ক পুজো করেন শৈব ভক্তরা। বিগত দুটি বছর করোনা অতিমারীর প্রথম ও দ্বিতীয় তরঙ্গের দরুন চড়ক পুজো উদযাপন সাড়ম্বরে আয়োজিত না হলেও চলিত বছরের চৈত্র মাসের প্রথম দিন থেকে জেলার গ্রাম শহরের আনাচে কানাচে হরপার্বতীর নাচ দেখিয়ে চাঁদা সংগ্রহ করতে দেখা গেছে চড়ক পুজোর আয়োজকদের। শিলচর তারাপুর মালিনীবিল স্থিত শ্রী শ্রী শ্মশানকালী বাড়িতেও জোর কদমে প্রস্তুতির শেষ টান দিতে ব্যস্ত রয়েছেন আয়োজকরা। দীর্ঘ ২৫ বছর থেকে প্রতিবারই ঘটা করে চড়ক পুজো পালন করা হয় মন্দিরে, এবারও তার অন্যথা হয়নি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্দির সেবায়িত জীবন বর্মণ সন্ন্যাসী জানান, চৈত্র মাসের প্রথম দিন থেকে গোটা মাস নিরামিষ ভোজন করে সকলের বাড়ি বাড়ি গিয়ে তারা চাঁদা সংগ্রহ করে চড়ক পুজো পালন করে থাকেন। বিগত দুটি বছর করোনা অতিমারীর দরুন উৎসব আয়োজনে কিছুটা ব্যাঘাত ঘটলেও এবছর চৈত্রের শেষ দিনে চড়ক পুজো উদযাপন করবেন তারা। এ নিয়ে প্রস্তুতি চলছে জোর কদমে। এদিন আপামর জনসাধারণকে চড়ক পুজোয় সামিল হতে আহ্বান জানান তিনি। মহাদেবের একটা অংশ, এর নাম হলো পরপর্ব পার্বতী পরগরিক, এটা থেকে সৃষ্টি হইতে বান্না সৃষ্টি করে মানে আমরা মানে আমরা চৈত্র মাস এক মাস নিরামিষ খাইয়া এগুলো পূজা করতে লাগে। এগুলো পূজা করতে নিয়মটা হইলো কিনা এক মাস ঘরে ঘরে ভিক্ষা করে গিয়া এই চড়ক পূজার সৃষ্টি করতে লাগে। মহাদেবের আদেশ আছে, পরগুরির মান্যতা করে মানে দেশ মঙ্গলের কামনার জন্য এগুলো আমরা এগুলো পূজার আমরা করে রাখি। ৪০ বছর যাবৎ আমরা এগুলো পূজা করে দিতেছি। হ্যাঁ, আমরা মানে মঙ্গলের কামনার জন্য সবে দেশবাসীর জন্য আমরা এগুলো পূজাটা করে দিচ্ছি। বিশুদ্ধভাবে আমরা আয়োজন করছি সবাই মিলিয়া, এটা এই এই উৎসবটা সামূল্য করিয়া আমরা সবাই মিলিয়া পরগুরির নামটা থাকে যেভাবে এভাবে মানে বানরাজা যেভাবে পাটে পাটে যে সৃষ্টি করছে এগুলা যেমন সনাতন ধর্ম যে ধর্মটা অন্য সনাতন ধর্ম যেটা মানে আমরা সৃষ্টি করে আইছি এটা যেমন প্রচার করে এটা বক্তব্য এটা আমরা সবের কাছে আমরা নিবেদন নিমন্ত্রণ করে দিলাম সবই মানে আমরা। মঙ্গলবার পালংঘাট সিসিজেসি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সাম্প্রদায়িক উৎসবে অংশ নিলেন রাজ্যের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে অংশগ্রহণ করা স্কুলের বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য পড়ুয়াদের মনোযোগ সহকারে পড়াশোনা করে
দেশ সহ রাজ্যের মুখ উজ্জ্বল করতে আহ্বান জানান। এছাড়াও গতানুগতিক শিক্ষা গ্রহণের পাশাপাশি পারিপার্শ্বিক প্রবাহমান ঘটনাবলী নিয়ে রাজ্যের আগন্তুক দিশা সম্পর্কে পড়ুয়াদের দৃষ্টিপাত প্রদান করতে আহ্বান জানান। পাশাপাশি এদিন তিনি স্কুল পড়ুয়াদের তৈরি করা বিভিন্ন সামগ্রী পরিদর্শন করেন। এদিন তার সাথে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা মধ্যধলায় জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, স্কুল পরিচালন কমিটির সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার হাইলাকান্দি এবং লালা পৌর বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। এ উপলক্ষে এদিন বেলা ১১টা নাগাদ জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলা বিজেপি প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য হাইলাকান্দির পৌর বোর্ডের চেয়ারম্যান পদে, ১৫ নম্বর ওয়ার্ডের কমিশনার কল্যাণ গোস্বামী এবং ভাইস চেয়ারম্যান পদে পল্লবী দেবনাথের নাম ঘোষণা করেন। এরপর অনুরূপভাবে তিনি লালা পৌর বোর্ডের চেয়ারপার্সন পদে ২ নম্বর ওয়ার্ডের কমিশনার তুরসী রায় এবং ভাইস চেয়ারম্যান পদে ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার সেনা তোম্বারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। উল্লেখ্য, বুধবার বেলা ১১টা নাগাদ হাইলাকান্দি পৌরসভা কার্যালয় এবং বেলা ২টার সময় লালা পৌরসভার কার্যালয়ে পুনরায় ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তাদেরকে নির্বাচিত করা হবে। এরপর নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ সকল ওয়ার্ড কমিশনারদের শপথ গ্রহণ করানো হবে। উল্লেখ্য, এবার হাইলাকান্দি এবং লালা দুটি পৌর বোর্ড শাসক বিজেপি দলের নির্বাচিত কমিশনাররা গঠন করছেন। জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এদিন উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, জেলা বিজেপি প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য, সহসভাপতি সুমন দাস, সাধারণ সম্পাদক স্বপন পাল প্রমুখ ব্যক্তিবর্গ। করিমগঞ্জের ভিতরগুলে বজ্রপাতে প্রাণ হারাল এক কিশোর। সোমবার সাহেল আহমেদ নামের কিশোর বিকেলে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই তার উপরে বাজ পড়ে সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে বলে জানা গেছে। মৃত সাহেল আহমেদের পিতার নাম ইমান আলী, বাড়ি পানেঘাট জিপির ভিতরগুল গ্রামে। যদিও সোমবার বিকেল দিকে আকাশে তেমন মেঘের গর্জন ছিল না, তথাপি কিছুটা বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে। সাহেলের অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী যখন পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করতে চাইছেন, ঠিক তখনই একাংশ আমলা ও রাজনৈতিক নেতাদের যোগসাজশে করিমগঞ্জ জেলায় চলছে অবাধ দুর্নীতি। এবার দুর্নীতির তালিকায় নাম উঠল দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডের অধীন ফারুমপাশা জিপির। চতুর্দশ অর্থ কমিশনে কাজ না করে পুরো টাকা হাপিস করার গুরুতর অভিযোগ উঠেছে জিপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্যা রিনুরা বেগম চৌধুরীর বিরুদ্ধে। বিডিওকে নালিশ জানানোর পর ও বিহিত ব্যবস্থা না হওয়ায় গণ আন্দোলনে নামছেন জনগণ। মঙ্গলবার এক প্রতিবাদী কার্যসূচির মাধ্যমে ওয়ার্ড সদস্যা রিনুরা বেগম এবং তার স্বামী আব্দুল ফাওয়ার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে মুখর হন স্থানীয়রা। গ্রামের কুতুবুদ্দিন, ফয়জুর রহমান, মইনুল হক, শামীম আহমেদ, রফিকুল রহমান অভিযোগ করে বলেন, ফারুমপাশা জিপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্যা রিনুরা বেগম এবং তার স্বামী আব্দুল চতুর্দশ অর্থ কমিশনে ফারুমপাশা লিঙ্ক রোড ২ME স্কুল ভায়া আব্দুল রকিব হাউস নামে ৩ লক্ষ টাকার স্কিমে কাজ না করে পুরো টাকা হাপিস করেছেন। গ্রামের জনগণ তা জানতে পেরে ওয়ার্ড সদস্যার সঙ্গে যোগাযোগ করলে তিনি সদু উত্তর না দিয়ে উল্টো তার স্বামী আব্দুল পাওয়াতাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। শেষ পর্যন্ত কোনো উপায়ন্তর না দেখে বিষয়টি দক্ষিণ করিমগঞ্জের খণ্ড উন্নয়ন আধিকারিক এবং ফারুমপাশা জিপির সভাপতির কাছে নালিশ জানান। কিন্তু আশ্চর্যজনকভাবে
আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ না করায় উভয়েই এই অর্থ হাপিসে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন গ্রামবাসীরা। মানে এই রাস্তাটা হাজ অলরেডি পিডব্লিউডি কমপ্লিট হয়ে গেছে আজ থেকে হাজ ছয় মাস আগে, বর্তমানে কমপ্লিট রাস্তা। ও রাস্তার উপরে স্কিম দরিয়া আর আব্দুল হত্তা মেম্বারে সাইন নম্বর ওর মেম্বারে ও রাস্তার উপরে স্কিম দরিয়া তিন লাখ টাকার টাকাটা শূন্য উদাও করে লিখদিরা। যখন দুই নম্বর ষোলো মার্চ যেদিন তাই দুই নম্বর স্কিম টাকাটা উঠাইছ ইনস্টলমেন্ট উঠাইছ ওদিন আমি খবর পাইছি, আমার কাছে খবর আইছে যে তোমার তার বাড়ির সামনের রাস্তা তোলা টাকা উঠবো পঞ্চায়েতর ফুটি বাইনে সর টাকা। আমি বললাম না এটা তো ফিডালিটি খাম কমপ্লিট করিয়া আসছে, এটা ফুটি বাইনে সর কিলে আউটডো হইব। ও দেখা গেল উনিশ বিশ ওর ফুটি বাইনে সর তিন লাখ টাকার স্কিম এগু, ও স্কিমর এগেনস্টে টাকা উঠের। ও আমি কিছু খবর লইলাম, খবর লইয়া দেখলাম এটা তো উদাও। ও আমি ফাতারে ফোন করলাম, ফোন করিয়া জিগাইলাম, তানে জিগাইলে তাই কইলে এটা ডাইভার্ট হয়ে গেছে এই সেই, মানে আমার বিভিন্নভাবে বুঝ দিছ যাও। ও এর পরে তাই এই সমস্ত বুঝ দেবার পরে আমরা কমপ্লেনও গেছি, গিয়া আমার বাইবার তিউজা এলাকার সবরে আমরা ডাকাইছি, ডাকাইয়া আমরা একটা মিটিং করছি, মিটিং করিয়া আমরা বিডিওর কাছে কমপ্লেন দিছি, ডিসির কাছে কমপ্লেন দিছি, এই জিপি সেক্রেটারির কাছে কমপ্লেন দিছি, প্রেসিডেন্টর কাছে দিছি, সিওর কাছে দিছি, আমরা সব জায়গায় কমপ্লেন মারছি, সার্কুল অফিসারও দিছি। বাজারে ছোড়া বাজার সংলগ্ন সেতুর লাগোয়া ছোড়ার ভূমি জবরদখল সহ মাকুন্দা রোডের সরকারি জমি বেদখলের ঘটনা সরজমিনে খতিয়ে দেখলেন এডিসি জেমস অ্যান্ড ও পাথারকান্দি সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার সহ সার্কেল কর্মীরা। মঙ্গলবার তদন্তকারী দলটি প্রথমে স্থানীয় বাজার এলাকার সেতু সংলগ্ন ছড়ার প্রায় পঞ্চাশ ষাট ফুট সরকারি জায়গা জবরদখল করে পাকা ও কাঁচা গৃহ নির্মাণ সহ অতিরিক্ত জায়গাতে মাটি ভরাট করে রাখা প্রয়াত মাকমদ আলীর পুত্র আছাবউদ্দিনের সাথে কথা বলেন। এতে আছাব জানান তিনি গত রবিবারের সার্কেল প্রশাসন কর্তৃক জারিকৃত নির্দেশ অনুসারে সরকারি জায়গাতে তৈরি গৃহ নিজ সরিয়ে নিচ্ছেন, দু একদিনের মধ্যে পুরো জমিটি তিনি খালি করে দেবেন বলে প্রশাসন কর্তাদের আশ্বাস দেন। এতে সার্কেল প্রশাসন সাফ জানিয়ে দেন নির্ধারিত সময়ের মধ্যে সরকারি জমি খালি না হলে প্রশাসন সেখানে উচ্ছেদ চালাবে। এদিন প্রশাসনের লোকদের কাছে পেয়ে স্থানীয়রা বাজারে ছোড়া বাজার থেকে মাকুন্দা হাসপাতাল পর্যন্ত গ্রামীণ সড়কের জবরদখল কাণ্ডের নালিশ জানান। আজকে আমরা এডিসি রেভিনিউ এডিসি স্যার এবং আমরা সার্কেল অফিসার ম্যাডাম আইছে, এটা সরজমিন তদন্ত করার লগে এইখানে তারা ঠিক পুরোটা বাঙিয়ে সরার নেই, তার সরার না, এটা কতটুকু কথাটা তারা গুরুত্ব দিচ্ছে বা দিচ্ছে সেই উদ্দেশ্যে আজকে আমরা আইছি। আর এখানে আরও বিশেষ কিছু দীর্ঘ কয়েক মাস থাকি পাবলিক কিছু কমপ্লেন আছে যে বাজারি ছড়া মাকুন্দা মিশন রোড যেটা এই রোডের সামনাটাও দুইও দিক থেকে পাবলিকে খাস জায়গা দখল করতে করতে বর্তমানে রোডের কোনো অস্তিত্ব নাই, এখন রোডটা প্রায় অস্তিত্বহীন হয়ে গেছে। এখানে মাকুন্দা খ্রিস্টান হসপিটাল যেটা আছে এখানে অনেক সময় বহুত ইম্পর্টেন্ট হসপিটাল, অনেক সময় রুগীর বেশি রাস্তাটা ব্যবহার রুগী নিয়ে যাতায়াতের সময় বা এদিকে অনেক ভিলেজ আছে সবসময় রৌদ্র উপরে একটা গ্যাদারিং থাকে, মানুষে তার পাট্টার মাটি করে আইয়া অতিরিক্তভাবে সরকারি মাটি এইভাবে দখল করছে, করতে করতে রাস্তা নিশ্চিহ্ন করিলাম। এখন আমরা এডিসি স্যার সার্কেল অফিসার ম্যাডাম আমরারে সঙ্গে নিয়া আমরা এটা তদন্ত করছি করিয়া এই রৌডল সংলগ্ন যারা দোকানদার আছে বা পিটার মালিক আছে তারা সার্কুল অফিসার ম্যাডামে কইছেন যে আগামীকালকে বারোটার ভিতরে ফাতারকান্দি সার্কুল অফিসও তারার জমিন সংক্রান্ত কিতা তথ্য আছে দলিল ফাট্টা যার যেটা আছে ওটা লইয়া আইছ, তারার ওটা পরীক্ষা নিরীক্ষা করার পরে কয়েকদিনের মধ্যে মাকুন্দা মিশনের ইভিকশন হইব এটা সার্কুল অফিসার ম্যাডাম বা এডিসি স্যারে এটা দেখবে। জলসম্পদ বিভাগের চরম গাফিলতিতে নিলামবাজার এলাকায় প্রায় এক কোটি টাকা খরচে নবনির্মিত নদী বাঁধ ধসে পড়ার প্রমাদ গুনছেন স্থানীয়রা। ঘটনার দশ দিন অতিবাহিত হলেও ঘটনাস্থল পরিদর্শনে যাননি বিভাগীয় কর্তৃপক্ষ সহ সার্কেল অফিসার, এতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন এলাকার জনগণ। গণ অভিযোগের ভিত্তিতে সোমবার অকুস্থলে উপস্থিত হয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ সার্কেল প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ জানান বিজেপি নেত্রী শিপ্রাগুন। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অনেকটা চোরা সরে জানান সরকারি কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না, বর্তমান সরকারের সময়ে প্রতিটি কাজে স্বচ্ছতা বজায় রাখতে হবে। সরকার বন্যা প্রতিরোধে নদীবাঁধ নির্মাণে কোটি কোটি টাকা খরচ করলেও বিভাগীয় কর্তৃপক্ষের
উদাসীনতায় এসব প্রকল্পের সঠিক বাস্তবায়নে অন্তরায় হচ্ছে। সম্প্রতি বৃষ্টি নামার আগে নীলামবাজার জিপির ভরিবন্ধ গ্রামের নদী ভাদ দশে পড়ার আতঙ্ক বোধ করছেন স্থানীয়রা, পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন বেশ কয়েকটি গ্রামের জনগণ। নীলামবাজার চক্র আধিকারিকের কার্যালয় থেকে প্রায় 2 কিলোমিটারের ভিতরে ঘটনাটি সংঘটিত হলেও পরিদর্শন করার মতো সময় নেই চক্র আধিকারিকের। ভাঙা বাঁধটি আগামী 7 দিনের ভিতরে মেরামত না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন ভুক্তভোগীরা। এই রাস্তাটো পিডব্লিউডিয়ে কাম করেছিলে, কিন্তু একদম লঙ্গাই পাড়ার লগত, কিন্তু আমি আজির পৰা 1 বছর আগত হব আমি যেতিয়া দেখিছো অলপ ভাঙন ধরেছে, তেতিয়া আমি আহিছো, আমি গোটাই মিলি আমি ইঞ্জিনিয়ারক ইনফর্ম করেছো, আমি ওয়াটার রিসোর্স, তখন আহিছে বলে কইছে মোক এটা ইস্টিমেট তখন বানাইছে, কিন্তু তখন দায়িত্ব আছিল যে ইস্টিমেট বানাইছে, এটা কোন দিন কাম হব, স্যাংশন হব, এটা টাইম লাগিব। ইমিডিয়েট যদি তখন এটা প্রটেকশন দিলে হয়, বাসর হোক আর যি হোক দিলে, তেতিয়াহলে এই রাস্তাটো বাঁচিলে হয়। এতিয়া যেটো ঘটনা হয়েছে, আর 2 দিন বৃষ্টি হলে একদম এই পুরা রাস্তা ভাঙি একদম পুরা গাঁও সার্কার হয়ে যাব, আর পুরা নীলামবাজার এলাকাটি একটু এফেক্ট হব, আর 4-5টা গ্রামত একটু এফেক্ট পড়ব। সেই কারণে মই এই ডিপার্টমেন্টের ইমান গাফিলতির কারণে, আর সবতকে বেশি আমি ডিপার্টমেন্টের পর গম পালো যে সার্কুল অফিসের পর এইটু 1 কিলোমিটার দূরত হব, কিন্তু এতিয়ালৈকে সার্কুল অফিসার এদিন আহা নাই। তখেতে গম পাই, তখেতে ইনফর্ম করার পিছতো তখেতে আহি পেলে এদিন নেদেখিলে, ইমান ভাঙনের পিছতো নাহিলে মানুষজন। আজি ডিপার্টমেন্টের মানুষ আহিছে, তখেতক ইনফর্ম করেছে, তখেত অফিসত বহি আছে, অফিসত বহিত কি কাম করে আছে আমি অকলে গম পাও, কিন্তু তখেতে একবার আহি নেদেখিলে। এই মহিলাখিনিও আছে, সব গোটেই গাঁর মানুষ আছে, যদি যদি এই কেইদিনের ভিতর আমি 1 সপ্তাহ টাইম দিছি, 1 সপ্তাহের ভিতর যদি তখেতে আমার এই রাস্তাটার একটা প্রটেকশন না করে, আমি একদম সার্কেল অফিসারও ঘুমাবো। বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর এবং দেওরের হাতে আক্রান্ত হলেন বড় ভাইয়ের স্ত্রী। ঘটনা অসম ত্রিপুরা সীমান্তের কদমতলা থানাধীন বড়গুল জিপির 6 নম্বর ওয়ার্ডে সোমবার বিকেল 5:30 নাগাদ স্বপ্না বেগম নামের এক গৃহবধূকে চেয়ারের সাথে বেঁধে বেধড়ক মারধর করেন তিন দেওর, যথাক্রমে আব্দুল নূর, নুরুল খা ও বদরুল খা সহ তার শ্বশুর আব্দুল কাদির। এ সময় স্বপ্নার স্বামী মইনুল হক পেশাগত কারণে বাইরে ছিলেন। পরে ঘটনাটি আজ করে পড়োশীর মিনুল নামের এক যুবকটি বিষয়টি স্বপ্নার ভাইকে জানায়। এতে সেখানকার একটি ক্লাবের ছেলেদের নিয়ে স্বপ্নার বাড়িতে বাপের বাড়ির লোক উপস্থিত হয়ে তাকে তড়িঘড়ি কদমতলা হাসপাতালে ভর্তি করান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় জেলা সদর হাসপাতালে। এদিকে নির্যাতিতা স্বপ্না বেগমের পরিবারের লোকদের অভিযোগের ভিত্তিতে কদমতলা থানার ওসি সুশান্তবাবুর নির্দেশে এদিন রাতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত নুরুল খা ও আব্দুল নূর খা নামের দুজনকে আটক করে বাকিদের ধরতে জাল বিছিয়েছে। নূর উদ্দিন নামে একজন লোক আমাদের কাছে একটা কমপ্লেন করেছেন যে ওনার বোন স্বপ্না বেগম ওনাকে বিয়ে দিয়েছিলেন বরগুল এলাকাতে, ওইখানে এই গতকালকে দুপুর আনুমানিক 2টা 2:30 নাগাদ ওনার পরিবারের লোকজন মিলে, শ্বশুর এবং 3 জন দেওয়ার মিলে ওই মহিলাকে দড়ি দিয়ে বেঁধে নগ্ন করে মারধর করেন। তো এই ব্যাপারে পরবর্তীতে খবর পেয়ে এলাকাবাসী মহিলাকে উদ্ধার করেন এবং হসপিটালে নিয়ে যান। বর্তমানে মহিলা ধর্মনগর হসপিটালে আছেন। পরবর্তীতে আমরা এই ব্যাপারে ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা 2 জন 21-কে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। তাদের নাম হলো নুরুল খা এবং আব্দুল নূর খা, এবং 2 জন এখন আমাদের থানার হেফাজতে আছে। আজকে আমরা এই অ্যারেস্টেড 2 জন পার্সনকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। নরসিংপুর ও পালংঘাটে হিতাধিকারীদের মাইক্রোফাইন্যান্সের চেক প্রদান মন্ত্রী পরিমলে। সরকারের নির্দেশে 100 বছরের পুরনো কাটাখাল সেতুতে ভাঙার কাজ শুরু। বাসন্তী প্রতিমা নিরঞ্জনের ডলু নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি, চাঞ্চল্য এলাকা জুড়ে।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।